শনিবার সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। কোচবিহার শীতলকুচি কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর ঘটনায় পুলিশ সুপার দেবাশিস ধর কি বলেছেন শুনব। চারজন মারা গেল আজকে। 126 নম্বর বুথ আন্ডার শীতলকুচি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পিএস মাথাভাঙা। এখানে ভোট পর্ব মোটামুটি 9:30 অবধি ঠিকঠাক চলছিল, কিন্তু 9:45 নাগাদ একজন লোকাল ছেলে অসুস্থ হয়ে পড়ে। সে অসুস্থ হয়ে যাওয়ার পরে দু তিনজন তার চিকিৎসা করছিল, কিন্তু সেটা দেখে সিআইএসএফের দু একজন জওয়ান গিয়ে তাদের জিজ্ঞেস করে যে কী হয়েছে। এটাতে একটা নিউমার ছড়িয়ে যায় যে তাকে হয়তো সিআইএসএফের জওয়ানরা মারধর করেছে। সেটা শুনে প্রায় 300-350 গ্রামবাসী, যাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, বিভিন্ন রকম তাদের হাতে লোকাল মেড অস্ত্রশস্ত্র ছিল, মানে দা মানে কুন্তি বা এরকম ধরনের জিনিসপত্র ছিল, তারা তাদের উপরে অ্যাটাক করে। সঙ্গে যে হোমগার্ড ছিল সে তারও আঘাত লাগে, এবং বিশেষ করে সেই সময়ে তাদের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে চলছিল। তারা তাদের সেই খুব আশেপাশেই কিউআরটি টিমটা ছিল, তারা রিইনফোর্সমেন্টের জন্য ডাকে। সেই সময় একটা তুমুল মারপিট বেঁধে যায়, এবং মারপিট বেঁধে যাওয়ার পরে এমন একটা পরিস্থিতি মানে সৃষ্টি হয় যেখানে ব্যালট ইউনিটও ছিনতাই হয়ে যাওয়ার ব্যাপারটা চলে আসে। তো সেই সময় সিআইএসএফের যে বাহিনী ছিল, ইনক্লুডিং দেয়ার কিউআরটি, তারা বাহিনীর 567C এরা ফায়ার ওপেন করে। 15 রাউন্ড ফায়ার হয়। 15 রাউন্ড ফায়ার হওয়ার পরে চারজন মারা গেছেন। চারজনই তাদের বয়স 22-25, লোকাল পার্সন হামিদুল মিয়া, সামিউল মিয়া, মনিরুল মিয়া এবং নূর আলম। এইটা আমরা পাচ্ছি যে এই চারজন মারা গেছে।